নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? খুবই অস্বস্তিকর গরম পড়েছে, আর এই গরমে এক গ্লাস ঠান্ডা শরবত মানে আহা, প্রাণের আরাম, জীবের স্বস্তি। আসুন বানিয়ে ফেলি পোড়া আমের শরবত, চিনি ছাড়া হেলদি। নমস্কার, শ্রীমতীর রান্নাবাড়িতে আপনাকে স্বাগত। নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের কাঁচা আম। ছুরি দিয়ে দুদিক একটু চিড়ে দেব। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আম দুটো ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নেব। গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে টুকরো করে নেব। এবার হামানদিস্তায় 4 থেকে 5টা গুড়ের বাতাসা নিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার মিক্সির জারে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পোড়ানো আম, বিট লবণ 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, ভাজা মশলা 1/2 চামচ। ভাজা মশলার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আদার রস 1/2 চামচ, পরিমাণ মতো জল, গুঁড়ো করে রাখা বাতাসা, নুন মিষ্টির পরিমাণ আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার সবটা ভালো করে ব্লেন্ড করে নেব। কাঁচের গ্লাসে বরফের কিউব দিয়ে ওপর থেকে শরবত ঢেলে লেবুর চাকতি ও আমের টুকরো সাজিয়ে ভাজা মশলা ছড়িয়ে দিলাম। এবার পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো আম পোড়া শরবত। কেমন লাগলো রেসিপিটা জানাতে ভুলবেন না কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন শ্রীমতীর রান্নাবাড়িকে। আজকের মতো বিদায়, দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।